এই যে এতগুলো বানিয়ে ফেলেছি, দেখুন কেমন লাগছে। নমস্কার, আজ আমি আপনাদের ভাজা পিঠে বানিয়ে দেখাবো। আজ আমি ভাজা পিঠে বানিয়ে দেখাবো চালকুড়ি দিয়ে, খেজুরের গুড় দিয়ে। এই যে এইটা পেশা হয়ে গেছে, ওই চালকুড়ি দিয়েছি আর গুড় দিয়ে এটা পিষছি আর কি। কীভাবে পিষছি আপনারা দেখুন। এতে আমি চালকুড়ি আর গুড় দিয়ে পিষেছি, এরকম কালার এসছে। এবার এতে একটু সুজি আর ময়দা দেবো, একটু সুজি দিয়ে দেবো, আরেকবার পিষবো, সেটা দেখিয়ে দেবো আপনাদের। এইটা দেবো, আর একবার দেখিয়ে দিই। এই যে খেজুরের গুড় একটু দিয়ে দেবো, খেজুর গুড় দিয়ে আমি এটা পিষে নিচ্ছি। একটু জল দিতে হবে, দেবো না ভেবেছিলাম, কিন্তু জল দিতে হবে। সুজি ময়দাটা দিতে টাইট হয়ে গেছে। আর এই যে এখানে, এই যে দেখতে পাচ্ছেন, এইগুলো দেবো, মৌরি দেবো, আদা একটু কুচি দেবো, আদা আদা দেবো, আর এলাচ দেবো পাঁচটা, আর এই ডালচিনি, এইগুলো এই হামলদস্তিতে থেঁতো করে দেবো। এইটা একটু পিষে নিই দেখুন। আর ফাটতে এই যে দেখিয়ে দিই, এইটা চাল, সিদ্ধ চাল ভিজিয়েছিলাম আর একটু আতর চাল দিয়েছিলাম, এইটাই পিষছি। এই যে ভাজা পিঠের চাল, এই যে দেখুন, একদম মিহি হয়ে গেছে। এই যে এটা শেষ পিষবো, এটা আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে প্রথমত চালটা এইভাবে দিয়ে দেবো মেশিনে, এটা গুড় আছে, এই গুড়টা দিয়ে পিষবো। দেখুন সুজিয়ে দেবো, এটা ময়দা দিলাম, আর একটু খেজুরের গুড় দিয়ে দেবো। এই যে এটা হয়ে গেছে, এবার এতে ঢেলে নেব আদা, মৌরি, আর এটা ডালচিনি আর এলাচ, এগুলো আমি থেঁতো করে দেবো। প্রথমে ডালচিনিটা দিলাম, এলাচটা দিয়ে দিলাম, মৌরিটা দিয়ে দিলাম, এই যে এইটা, এগুলো পিষলাম, এলাচের খোসাগুলো রেখে দেবো, এই যে আদাটা একটু উঠিয়ে নেবো। এই যে আদাটা থেতো করে নিলাম, আর এই মৌরি, ডালচিনি আর এলাচ, এটা হামলদস্তিতে একটু থেতো করে নিলাম, এগুলো দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে ফাটবো। সামান্য একটু লবণ দেবো, লবণটা দিয়ে আবার ভালো করে মেশাতে থাকছি। চাপা দিয়ে দিলাম, ঘন্টাখানেক পরে আমি আবার আসছি। যা পিঠে বানানো শুরু করে দিয়েছি, এক ঘন্টা রেস্ট দিয়েছিলাম, এক ঘন্টার পরে আমি পিঠে বানাতে চলে এসেছি। তো দেখুন এই যে পিঠে হচ্ছে, ভালোই ফুলছে। আর এটা আমার ভাজা পিঠে করার শিক, এইটা
এইভাবে ফুটিয়ে আর তেল ঝাড়তে দিয়ে দিই। এই দেখি বাবা এটা ঝাড়তে দিয়ে দিই তেলটা, দেখুন কি সুন্দর ফুলবে। এইভাবে আমি একটা শিক নিয়েছি, এটা তেলটা ঝরে ঝরে পড়বে আর দেখুন কি সুন্দর ফুলে উঠছে। তুলে নিচ্ছি আর এইদিকে দেখুন এক হাতা করে দিয়ে দিচ্ছি এক ডাব্বু করে। আমি বসে বসে করছি আর ও চলে এসেছে, দেখুন কেমন কামড়ে কাটছে, দেখুন ভালো এতগুলো হয়ে গেছে। দেখুন এই যে এতগুলো বানিয়ে ফেলেছি, দেখুন কেমন লাগছে। আমার পর পর এইভাবে বানাতে থাকবো, মাঝে মাঝে হাতা দিয়ে ঘুরতে থাকতে হবে। হ্যাঁ, যত ঘুরবে তত ফুলবে। এই যে আমার পিঠে বানানো হয়ে গেছে, কেমন লাগলো বলবে, আপনারাও এইভাবে বানিয়ে খাবেন। শীত চলে যাচ্ছে, যত তাড়াতাড়ি যতদিন পারি পিঠে খাবো, শীত চলে গেলে তো আর খেতে পারবো না, আর গরম পড়ে গেলে আর এসব হবে না, তাই শীতকালে পিঠে খাওয়ার মজাই আলাদা। কেমন লাগলো বলবেন আর একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন। নমস্কার।